ক্লাস 11-এর ভাই বোনেদের 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করেছি এডুকেশনের পুরো সিলেবাস, নতুন সেমিস্টারের সিলেবাস, অর্থাৎ যারা প্রথম এবার 11-এ ভর্তি হয়েছে। দ্বিতীয়ত আমরা আলোচনা করেছি শিক্ষার ধারণা বা শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ। তারপরে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ, অর্থাৎ তোমাদের সিলেবাসে রয়েছে এই যে তোমাদের সিলেবাসে রয়েছে গ্রুপ এতে কি এই যে ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে বলছে শিক্ষার সংকীর্ণ ধারণা, বলছে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। অর্থাৎ এদিকে আমরা বলতে পারছি যে শিক্ষা বলতে এখানে কি কি বিষয়কে বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে অভিজ্ঞ বা শিক্ষিত ব্যক্তি দ্বারা সেই পাঠ্যক্রম শিক্ষার্থীর মধ্যে সঞ্চালনের যে প্রক্রিয়া তাকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্কুল সিস্টেম বা আমাদের যে স্কুল এডুকেশন রয়েছে সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলছে। সেখানে একটা প্রতিষ্ঠান মানে বিদ্যালয়ে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম মানে আমাদের বইপত্র বা সিলেবাসকে সামনে রেখে শিক্ষিত বা অভিজ্ঞ ব্যক্তি হচ্ছে শিক্ষকদের দ্বারা এই যে পাঠ্যক্রমটা আমাদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যে সঞ্চালন বা সেই পাঠ্যক্রমটা যখন শিক্ষকের দ্বারা শিক্ষার্থীর মধ্যে সঞ্চালন করা হয় এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ কেবলমাত্র পুঁথিকেন্দ্রিক শিক্ষা বা পুঁথিকেন্দ্রিক যে ইনফরমেশন বা তথ্য সেটা শিক্ষক যখন তার পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষার্থীর মধ্যে সঞ্চালন করেন তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। তো সংকীর্ণ অর্থে শিক্ষার কতগুলো ধারণা রয়েছে, যেরকম বলছে জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া, অর্থাৎ এই সংকীর্ণ অর্থে শিক্ষাটাকে বলা হচ্ছে জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া। এখানে শিক্ষক তার নিজের জ্ঞান ভাণ্ডার থেকে কিছু পরিমাণ শিক্ষার্থীর শূন্য ভাণ্ডারে সঞ্চালিত করেন। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার অর্থ হচ্ছে যে শিক্ষার্থীদের মাথা হচ্ছে খালি পাত্র এবং শিক্ষক হচ্ছে জ্ঞান সমৃদ্ধ। এই শিক্ষক এই খালি পাত্রে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে সামান্য সামান্য জ্ঞান তাদের মধ্যে দিয়ে থাকে। এটাই হচ্ছে এখানকার জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া, যেটা সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা। এই জন্য এখানে বলছে শিক্ষা হলো জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া, শিক্ষক তার অর্জিত জ্ঞানের ভাণ্ডার থেকে কিছুটা জ্ঞান শিক্ষার্থীর শূন্য ভাণ্ডারে সঞ্চালিত করেন। অর্থাৎ এখানে শিক্ষার্থীকে শূন্য ভাণ্ডার বলা হয়েছে। তারপরে ডিগ্রি লাভের প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা হচ্ছে কি ডিগ্রি লাভের প্রক্রিয়া। শিক্ষা হলো পরিকল্পিত পঠন পঠনের মধ্য দিয়ে শিক্ষার্থীকে এক বা একাধিক ডিগ্রি লাভে সহায়তা করার প্রক্রিয়া। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষাকে শিক্ষা গ্রহণ করে এবং একটা ডিগ্রি অর্জন করো এবং সেই ডিগ্রির মাধ্যমে একটা সুযোগ লাভ করো, অর্থাৎ চাকরি লাভ করো, এটাই হচ্ছে একটা সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ এখানে শিক্ষার্থী কি শিখলো, কতটা জানলো, তার সেই জানার বিষয়টা সমাজে কতটা কাজে লাগবে, সমাজ উন্নতিতে সে কিভাবে কাজে ভূমিকা গ্রহণ করবে, এই বিষয়গুলো আলোচনার এখানে দরকার নেই। এখানে সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে যেভাবেই হোক, যেই কৌশলে হোক না কেন ডিগ্রি লাভ করা, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। তারপরে বলা হচ্ছে শিক্ষক ও অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষা প্রক্রিয়া। কি বলছে, বলছে যে শিক্ষক ও অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া, অর্থাৎ বলছে যে শিক্ষা হলো শিক্ষক ও অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীর চাহিদা, প্রবণতা, সামর্থ্য ইত্যাদি বিবেচনা করা হয় না। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা পুরোটা থাকে অভিভাবকদের উপর এবং শিক্ষকদের উপর। এখানে শিক্ষার্থীরা কি পড়তে চাইছে, কখন পড়তে চাইছে, কিভাবে পড়তে চাইছে, এই বিষয়গুলোর কোনো মূল্য নেই বা তারা তাদের এই জন্য বলা হয়েছে এখানে তাদের যে চাহিদা, সামর্থ্য, প্রবণতা এই বিষয়গুলো এখানে গুরুত্ব পায় না। এখানে শিক্ষক এবং অভিভাবক মিলে যে ডিসিশনগুলো নিয়ে থাকে সেভাবে শিক্ষার্থীদেরকে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হয়। তারপরে আমরা দেখব যে কি বলছে যে একমুখী প্রক্রিয়া, শিক্ষক যা বলেন শিক্ষার্থী তা শোনে, শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয় শ্রোতা, তার বক্তব্য এখানে গুরুত্ব পায় না, এটি একমুখী প্রক্রিয়া। অর্থাৎ বর্তমানে আমরা যে শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছি যেখানে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটা হচ্ছে উল্টো। এখানে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক কি করে শিক্ষার্থীর মধ্যে জ্ঞান সঞ্চালন করেন এবং এখানে
শিক্ষার্থীদেরকে গুরুত্ব দেওয়া হয় না, শিক্ষার্থীরা কেবলমাত্র চুপচাপ বসে শিক্ষকের কথা শোনে, এবং শিক্ষার্থী যদি কোনো রকম পরামর্শ বা কোনো রকম কথা বলে তাহলে তার কথা বলাকে বা তার পরামর্শকে কোনো গুরুত্ব এখানে দেওয়া হয় না। এবং শিক্ষার্থী কোনো একটা টপিক সম্পর্কে বা কোনো একটা কন্টেন্ট সম্পর্কে শিক্ষককে কোনো কিছু বলতে চাইছে বা সে সেই বিষয়টাকে কিভাবে বুঝতে চাইছে বা বোঝাতে চেয়েছে সেই বিষয়গুলো এখানে গুরুত্ব পায় না, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের কথাই শিক্ষক শোনে না। এই জন্য এটাকে বলা হচ্ছে একমুখী প্রক্রিয়া, যে মুখীনতা হচ্ছে শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীদের মধ্যে। তারা বলছে প্রতিকেন্দ্রিক এবং বিদ্যালয় ভিত্তিক প্রক্রিয়া, অর্থাৎ এই যে সংকীর্ণত শিক্ষা সেটা হচ্ছে প্রতিকেন্দ্রিক এবং বিদ্যালয় ভিত্তিক, অর্থাৎ একটা নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে বিদ্যালয়ে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ এই পঠন এই পাঠ দান করা হয়। অর্থাৎ বিদ্যালয়ে যে চার দেওয়াল তার মধ্যে থেকে একটা পাঠ্যক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা দেওয়া হয়, এবং এটা পুরোটা হচ্ছে প্রতিকেন্দ্রিক বা বইকেন্দ্রিক, বইয়ের বাইরে কোনো রকম এখানে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়নি। তারপর বলা হচ্ছে স্মৃতিভিত্তিক প্রক্রিয়া, অর্থাৎ এটা একদম তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে মুখস্থ বিদ্যার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার্থী কি যে শিক্ষক যখন পড়াচ্ছে তখন সেটা সেগুলোকে তোমরা মুখস্থ করো বা বইপত্র যে নোটপত্রগুলো আছে সেগুলো মুখস্থ করো, পরীক্ষার খাতায় সেই কোশ্চেন আসুক আর তোমরা সরাসরি সেই অ্যান্সারটা ছেপে দাও। এই হচ্ছে স্মৃতিভিত্তিক প্রক্রিয়া, ঠিক আছে? তো এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। তারপর সংকীর্ণ অর্থে কি বলছে, সে পয়েন্ট সংকীর্ণ ধারণার ভিত্তিতে শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি আমরা এই বিষয়গুলো আগেও দেখলাম কি যে এটা জ্ঞান বৃদ্ধি, এর মূল লক্ষ্য হচ্ছে কি জ্ঞান বৃদ্ধি করা, তারপরে এটা হচ্ছে কি ডিগ্রি লাভ করা, দাতা গ্রহিত সম্পর্ক অর্থাৎ শিক্ষক দিবে এবং শিক্ষার্থী গ্রহণ করবে, এটা হচ্ছে দাতা গ্রহিত সম্পর্ক, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য গুরুত্বহীন, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের চাহিদা তাদের প্রবণতা তাদের সামর্থ্য কোনো কিছুকে গুরুত্ব দেওয়া হয় না। অপরিবর্তনীয় ও গতিহীন প্রক্রিয়া, অর্থাৎ এই যে সংকীর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে অপরিবর্তনীয়, অর্থাৎ বছরের পর বছর একই ধরনের বিষয় বারবার বারবার বছরের পর বছর পড়ানো হচ্ছে, তার মধ্যে কোনো বৈচিত্র্যপূর্ণতা নেই, শিক্ষার্থীদের ভালো লাগা খারাপ লাগা তাতে কোনো গুরুত্ব দেওয়া হয় না, এবং এটার মধ্যে কোনো গতি নেই, অর্থাৎ শিক্ষার্থীদের যে নতুন কিছু চিন্তা ভাবনা করবে, শিক্ষক যে নতুন বিষয় জানবে, তাদের মধ্যে যে বর্তমান সমাজ পরিস্থিতি সম্পর্কে একটা নতুন কনসেপ্ট তৈরি হবে, বা আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের দেশ আমাদের বিদেশে বা আমাদের পৃথিবীতে কি কি নতুন নতুন ইনোভেশন হচ্ছে বা আবিষ্কার হচ্ছে এই বিষয়গুলোর সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। একটা তোমরা সিলেবাস তৈরি করে দেবো, একটা পাঠ্যক্রম তৈরি করে নাও, সেটা বছরের বছর শুধু একই ধাতে পড়ানো হয়, এবং এখানে মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার্থীরা বই বা শিক্ষকের কথা মতো সেই বিষয়গুলো মুখস্থ করে এবং পরীক্ষায় গিয়ে সেই হুবহু সেই বিষয়গুলো লিখে আসে, ঠিক আছে? এটা হচ্ছে কি সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা। এবার যদি আমরা দেখি শিক্ষার ব্যাপক অর্থে ধারণা, এক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, বরং তা একটি সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি সমাজের উন্নয়নে সহায়তা করা। অর্থাৎ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক অর্থে শিক্ষা কেবলমাত্র প্রতিকেন্দ্রিক শিক্ষাকে বোঝাচ্ছে না, বলছে যে সমাজের যে আমাদের জীবনধারা সেই জীবনধারার সঙ্গে চলতে চলতে আমাদের সমাজ এবং আমাদের ব্যক্তি আমাদের দুজনকার পরিপূর্ণ বিকাশ সাধনের যে প্রক্রিয়া সেটাকে আমরা ব্যাপক অর্থে শিক্ষা বলছি। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে যে শিক্ষার্থী সবসময় তার সর্বাঙ্গীন বিকাশের দিকে লক্ষ্য রেখে কাজ করবে, এবং ব্যাপক অর্থে শিক্ষা হবে সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ সে যেমন নিজের উন্নতির কথা ভাববে ঠিক তেমনি সমাজের উন্নতির কথা সেও ভাববে। এই জন্য বলছে যে এটা হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া, শিক্ষা হলো সমাজ নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া, সমাজের আশা আকাঙ্ক্ষা শিক্ষার মধ্যে দিয়ে বাস্তবিত হয়, অর্থাৎ সমাজের কি চাহিদা রয়েছে কি আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা কি শিক্ষার্থীদেরকে পড়ানো হবে, তাদেরকে বোঝাতে হবে, তার মধ্যে দিয়ে তাদের সেই চাহিদা বাস্তবায়িত হবে। তারপর কর্মবিকাশের প্রক্রিয়া, অর্থাৎ বলছে শিক্ষা শিশুর জন্মগত সামর্থ্য অন্তর্নিহিত সম্ভাবনা স্বতঃস্ফূর্ত চিন্তা শক্তির কর্মবিকাশে সাহায্য করে, অর্থাৎ শিক্ষার্থী যে জন্মগতভাবে যে গুণগুলো নিয়ে জন্মগ্রহণ করে তার যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোর বিকাশে এই শিক্ষা বিশেষভাবে সাহায্য করে থাকে। তারপরে এটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া, শিক্ষা হলো সেই গতিশীল প্রক্রিয়া যা সারা জীবন ধরে চলতে থাকে। এই যে আমাদের শিক্ষা এটা সারা জীবন ধরে চলতে থাকে, অর্থাৎ আমরা আমাদের যে বয়সে থাকি না কেন আমরা প্রতিনিয়ত কোনো না কোনো নতুন কিছু শিখতে থাকি, তাহলে এটা হলো একটা গতিশীল প্রক্রিয়া। তারপরে অভিযোজনমূলক প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা শিক্ষার্থীকে তার পরিবর্তিত পরিবেশের সঙ্গে
অভিযোজন বা মানিয়ে নিতে সাহায্য করে। অর্থাৎ এই ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীকে নতুন কোনো পরিবেশে, নতুন কোনো ব্যক্তির সঙ্গে, নতুন কোনো পরিবারে, নতুন কোনো সমাজে অ্যাডজাস্টমেন্ট করতে সাহায্য করে থাকে, যেটা আমরা সংকীর্ণ অর্থে শিক্ষায় দেখতে পাইনি। তারপরে হচ্ছে বহুমুখী প্রক্রিয়া, অর্থাৎ এই যে আমরা এর আগের যে সংকীর্ণ অর্থে শিক্ষা দেখেছি সেটা একমুখী প্রক্রিয়া, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে বহুমুখী প্রক্রিয়া। শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, সমাজ ইত্যাদি সমন্বয়ের মাধ্যমে শিক্ষা কার্যকরী হয়। অর্থাৎ শিক্ষক যে কথা বলে শিক্ষার্থী তা শোনে, এবং শিক্ষার্থী যা বলে শিক্ষকও তা শোনে। তাহলে এটা হচ্ছে কি, আবার সমাজের যে চাহিদাগুলো রয়েছে সেই সমাজকে গুরুত্ব দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে বহু কিছু পড়ানো হয়, শেখানো হয়। এই জন্য বলছি এটা একটা বহুমুখী প্রক্রিয়া। তাহলে আমরা এখানে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, যে জীবনভাবে প্রক্রিয়া, সারা জীবন ধরে আমরা জ্ঞান অর্জন করি, সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। চাহিদা ও প্রবণতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীদের চাহিদা ও প্রবণতাকে এখানে গুরুত্ব দেওয়া হয়। তারপরে বলছে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে বাস্তব বাস্তবে কাজে লাগবে এমন বিষয়গুলো শেখানো হয়, এবং এটা একটা স্থায়ী প্রক্রিয়া। তারপরে অভিযোগমূলক প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষার্থীকে বিভিন্ন জায়গায় তাকে বিশেষভাবে অ্যাডজাস্টমেন্ট হতে সাহায্য করে, বা অ্যাডজাস্টমেন্ট করতে বা অ্যাডজাস্ট হতে সাহায্য করে। কর্মবিকাশমূলক প্রক্রিয়া, শিক্ষা ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনাগুলো পরিপূর্ণ কর্মবিকাশ সাহায্য করে, অর্থাৎ ধীরে 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 তার সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষার কি কি বৈশিষ্ট্য। সংকীর্ণ অর্থের শিক্ষার লক্ষ্য হচ্ছে কেবলমাত্র জ্ঞান অর্জন করা, ডিগ্রি লাভ করা, দাতা গ্রাহীদের সম্পর্ক, অর্থাৎ এখানে শিক্ষক দিবে, শিক্ষার্থী কেবলমাত্র নিবে। শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষক এবং অভিভাবক তারাই পুরো এডুকেশন সিস্টেমটার সমস্ত বিষয় ঠিক করবে, শিক্ষার্থীরা কেবলমাত্র সেই বিষয়গুলো মেনে চলবে। প্রতিকেন্দ্রিক বিদ্যালয় ভিত্তিক শিক্ষা গ্রহণ, অর্থাৎ এখানে কেবলমাত্র বইপত্রের জ্ঞান অর্জনকে গুরুত্ব দেওয়া হয়, এবং এটা কেবলমাত্র বিদ্যালয়ের যে চার দেওয়াল তার মধ্যেই হয়ে থাকে। এটা হচ্ছে কি সংকীর্ণ অর্থ শিক্ষা। এবার ব্যাপক অর্থ শিক্ষা যদি আমরা দেখি, বলা হয় এটা সামাজিক প্রক্রিয়া, একটা সমাজের চাহিদাগুলোকে গুরুত্ব দিয়ে এখানে শিক্ষার্থীদের অন্য কিছু শেখানো হয়। কর্মবিকাশের প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষার্থীদের যে সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে বিকাশ লাভ করার একটা প্রক্রিয়া। গতিশীল প্রক্রিয়া, অর্থাৎ এই যে ব্যাপক অর্থ শিক্ষা সেটা সময়ের সঙ্গে সঙ্গে, সমাজের সঙ্গে সঙ্গে, নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে এটা গতিশীল প্রক্রিয়া। অভিযোগমূলক প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা ব্যক্তিকে বিভিন্ন পরিবেশে, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় তাকে অ্যাডজাস্ট হতে সাহায্য করে বা অভিযোজন করতে সাহায্য করে। চাহিদা ও প্রবণতা ভিত্তিক প্রক্রিয়া, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের চাহিদা, তাদের প্রবণতা, এই বিষয়গুলোকে এখানে গুরুত্ব দেওয়া হয়। তাহলে যদি আমরা পার্থক্য দেখি যে সংকীর্ণ অর্থে শিক্ষা কি এবং ব্যাপক অর্থে শিক্ষা কি, তাহলে প্রথমে বলা হচ্ছে যে অর্থের দিক থেকে সংকীর্ণ অর্থে শিক্ষা ধারণা কি, কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত করা, আর ব্যাপক অর্থে শিক্ষা কি, শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন। তারপরে আমরা দেখছি যে সংকীর্ণ অর্থে শিক্ষা কি, বলা হচ্ছে যে সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য হচ্ছে কি, ভবিষ্যতে বৃত্তি গ্রহণ বা চাকরি পাওয়া এবং পঠন লিখন ও গণিত এই সম্পর্কে জ্ঞান অর্জন। আর ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হচ্ছে কি, শিক্ষার্থীর সার্বিক বিকাশ, পঠন লিখন, গণিত, মনোরঞ্জন, অধিকার দায়িত্ব সম্পর্কে বিষয়ে জ্ঞান অর্জন করা। পাঠ্যক্রম কেমন হবে সংকীর্ণ অর্থে, বলছে নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্ব, বহুমুখী পাঠ্যক্রম নয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিষয় ভিত্তিক শিক্ষা গ্রহণ, বহুমুখী বা অন্যগুলো পাঠ্যক্রমে বিষয়বস্তু থাকবে না, এখানে বহুমুখী পাঠ্যক্রম থাকবে, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার পাঠ্যক্রমে অনেকগুলো সাবজেক্ট থাকবে। তারপরে কি সংকীর্ণ অর্থে শিক্ষার সংস্থা হচ্ছে বিদ্যালয় পরিবার, আবার ব্যাপক অর্থে শিক্ষা সংস্থা হচ্ছে পরিবার, টেলিভিশন, রেডিও, বিদ্যালয়, সিনেমা, প্রেস ইত্যাদি, অর্থাৎ প্রেস বলতে এখানে সংবাদপত্রের কথা বলেছে। আর বয়সীমা কি, বলছে সংকীর্ণ অর্থে শিক্ষা করলে শিক্ষালয়ে শুরু ও শিক্ষালয় শেষ, অর্থাৎ বিদ্যালয়ে শুরু হয়, বিদ্যালয়ে শেষ হয়ে যায়। আবার ব্যাপক অর্থে শিক্ষা জন্ম থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্ত এটা ক্রিয়াশীল থাকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু শিখি তাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার অর্থ। শিক্ষকের ভূমিকা সংকীর্ণ অর্থে শিক্ষা কি রয়েছে, বলছে মনোবিজ্ঞানের প্রয়োগ কম, অর্থাৎ এখানে হিউম্যান যে সাইকোলজি বা চাইল্ড সাইকোলজি এখানে গুরুত্ব কম রয়েছে, এবং শিক্ষক জ্ঞান সঞ্চালক ও শৃঙ্খলা রক্ষাকারী মাত্রা, অর্থাৎ শিক্ষক জ্ঞান দিবেন আবার তিনি ডিসিপ্লিন মেনটেন করবেন। অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষার শিক্ষকের ভূমিকা হবে একজন বন্ধুর মতো, দার্শনিকের মতো, একজন পথ প্রদর্শকের মতো, অর্থাৎ এখানে বলা হচ্ছে শিক্ষক হবেন একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তারপরে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার্থীর ভূমিকা হবে কি, নিষ্ক্রিয়া। আবার যদি আমরা ব্যাপক অর্থে শিক্ষা দেখি তাহলে শিক্ষার্থীদের যে ভূমিকা হবে সেটা হবে কি, সর্বদা সক্রিয়, অর্থাৎ অ্যাক্টিভলি সেখানে অংশগ্রহণ করবে। শিক্ষণ পদ্ধতি সংকীর্ণ অর্থে কী হবে, এটা হবে মৌখিক এবং স্মৃতির উপর বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ মৌখিক বা মুখে মুখে পড়া, বোঝা
এবং স্মৃতির উপর গুরুত্ব দাও, তো কোনো বিষয়কে মুখস্থ করো এবং প্রয়োজন মতো সেটাকে আমরা পুনরাবৃত্তি করো। তারপরে আমরা যদি দেখি ব্যাপক করতে শিক্ষা শিক্ষণ পদ্ধতি কি বলছে, স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা, কার্যকর সম্পর্ক নির্ণয়, প্রয়োগ কৌশল ও বাস্তব অভিজ্ঞতা সঞ্চারের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এখানে ছেলেমেয়েরা নিজে নিজেই তার বিষয় বোঝার চেষ্টা করে, কার্যকারণ বা কোন কারণটার জন্য কোন ফলাফলটা হচ্ছে, কোন ফলাফলের জন্য কোন কারণটা দায়ী, এই বিষয়গুলো এখানে বিশেষভাবে গুরুত্ব পায়। তাহলে এই ছিল সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, ব্যাপক অর্থে শিক্ষার ধারণা এবং সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য। তোমরা আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে সেই কোশ্চেনটি করো, আমি আবার পরের ক্লাসে কোনো সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।